জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতাটি নিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ সহ প্রত্যেকটা লাইনের তাৎপর্য সহ একটি মনজ্ঞ আলোচনা আজকের এই ভিডিওতে আমরা পরিবেশন করতে চলেছি আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং অভিনব কারণ আলোচনার পাশাপাশি একাধিক প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় ছবিও এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একই সঙ্গে ভিডিও শেষে জানিয়ে দেব এই কবিতা থেকে কোন কোন শট প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং কোন বড় প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে কাজেই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা পড়ছ প্রত্যেকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখতে একদম ভুলো না দেখে নিচ্ছি সম্পূর্ণ আলোচনা চিত্ররূপময় কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতাটি দুটি কাব্যগ্রন্থে আছে বনলতা সেন এবং মহাপৃথিবী তাই পরীক্ষাতে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা নাম লিখলেই চলবে কবিতার দুটো পর্ব আছে প্রতি পর্বের শুরুতে রয়েছে ভোর বলে একটা শব্দ এই শব্দ খুব তাৎপর্যপূর্ণ আমরা কবিতাটা পড়তে পড়তে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমেই লেখা ভোর আকাশের রঙ ঘাস এর দেহের মতো কোমল নীল অর্থাৎ ভোরের আকাশ কেমন ঘাস এর দেহের মতো কোমল নীল ঘাসফড়িং বলতে আমরা সবুজ রঙের এক ধরনের ঘাসের পোকাকে যেমন বুঝি তেমনি ছবিতে যে ফড়িং তোমরা দেখছো এটাকেও ঘাসফড়িং বলা হয় এর গায়ের রং কিন্তু কোমল নীল কবি বলছেন ভোরের আকাশ এই ঘাস এর দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ তোমরা জানো পেয়ারা গাছ আর নোনা বলতে নোনা ফল হয়ে থাকে এক ধরনের সেই গাছ এটাও আমরা তোমাকে ছবিতে দেখিয়ে দিলাম চারিদিকে পেয়ারা আর নোনা গাছ কেমন সবুজ কীরকম সবুজ টিয়ার পালকের মতো টিয়া পাখির পালকের মতো সবুজ একটি তারা এখন আকাশে রয়েছে তোমরা জানো ভোরবেলাতে একটা তারা দেখা যায় সন্ধ্যাবেলাতেও তারাটা দেখা যায় যার অরিজিনাল নাম শুক্রগ্রহ ভোরবেলাতে আমরা বলি সুখ তারা সন্ধ্যাবেলাতে বলি সন্ধ্যা তারা আকাশে একটা তারা দেখা যাচ্ছে এখনো। এই তারাটা কেমন আগের দুটো লাইন দেখো তোমরা কবি কিন্তু প্রত্যেকটা লাইনে একটা করে উপমা মানে তুলনা টেনেছেন যেমন প্রথমে বলেছেন আকাশটা নীল কার মতো নীল ঘাসফরিংয়ের দেহের মতো দ্বিতীয় লাইনে কি বলছেন চারিদিকটা সবুজ কতটা সবুজ টিয়ার পালকের মতো এবার বলছেন আকাশে একটি তারা আছে কেমন পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো গধুলি বেলায় যে মেয়ের বিয়ে হয়েছে গ্রাম্য মেয়ে লজ্জা রাঙা মেয়ে সে যখন একাকিনী কিনি বাঁশর ঘরে লাজুকভাবে তার স্বামীর আগমনের প্রত্যাশায় বসে থাকে আকাশের তারাটা তেমন আকাশে একটা মাত্র তারা ভোরবেলা দেখা যাচ্ছে কবির কল্পনায় তারাটি যেন বাসর ঘরে গোধূলির মাদকতায় মত্ত কোনো এক লজ্জা রাঙা নববধু। যে কিনা তার স্বামীর প্রতীক্ষায় প্রতীক্ষারত ঠিক তেমন তারাটি একা আবার বলছে কিংবা মিশরের মানুষই মিশরের কোনো এক নারী তার বুকের থেকে যে মুক্ত তার বুকের লকেট থেকে একটি মুক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল আমার নীল রঙের মদিরার পাত্রের মধ্যে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো একটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি তোমাদের বোঝাই তোমরা অনেককেই বলতে শুনবে ওর দাঁতটা মুক্তর মতো ঝকঝকে অর্থাৎ মুক্ত অতি ঝকঝকে একটা বস্তু বলে আমরা জানি কিন্তু সেই মুক্তটাকে যদি আমরা নীল রঙের একটা মদের গেলাসের মধ্যে রাখি বাইরে থেকে দেখতে কিন্তু সেটা অতটা ঝকঝকে মনে হবে না সেটা ঝাপসা লাগবে ঠিক ভোরের আকাশে নীল রঙের আকাশের মধ্যে ওই তারাটিকেও ঝাপসা মনে হচ্ছে এখানে একটা বিষয় আছে ঐতিহাসিক অনুষঙ্গ সেটা এই মিশরের মানুষীকে নিয়ে এখানে মিশরের মানুষই বলতে মিশরের রানী ক্লিরোপেটরাকে বোঝানো হয়েছে কথিত আছে বা লোকে বলে তিনি নাকি প্রতি রাতে পুরুষ সঙ্গী বদলাতেন এবং সকালে তাদের গলানো মুক্ত মদের মধ্যে খাইয়ে হত্যা করতেন সেই অনুষঙ্গটাই কবি এখানে টেনেছেন আকাশের তারাকে কবি দুটো উপমায় উপমায়িত করেছে তারাটির একাকিত্ব বোঝাতে পাড়াগাঁয়ের বাসর ঘরের রাঙা মেয়েটির অনুষঙ্গ এসেছে আর তারাটির ঔজ্জ্বলতা বোঝাতে যে কতটা উজ্জ্বল নাকি ঝাপসা এটা বোঝাতে নীল মদের গেলাসে রাখা প্রসঙ্গ এসছে হিমের রাতে অর্থাৎ শীতের রাতে শরীর উম উম কথার অর্থ ওম বা উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। দেশওয়ালি মানে দেখবে তোমরা বিভিন্ন বইয়ে লেখা আছে দেশের লোক আসলে দেশওয়ালিরা হলো এক ধরনের যা শ্রেণীর মানুষ এরা আমাদের পশ্চিম বাংলা আর বিহার এই এরিয়ার সীমান্তবর্তী জায়গাতে থাকতো এদের ঘরবাড়ি হতো না এরা যাযাবর আর এরা সাধারণত অবাঙালি হতো সেই দেশালীদের কথা বলা সেই অরণ্য সন্তান জাজাবর শ্রেণীর দেশওয়ালিদের কথা এখানে বলা হয়েছে হিমের রাতে গৃহহীন যাযাবর অরণ্য সন্তান দেশওয়ালীরা নিজের দেহকে গরম রাখবার জন্য সারা রাত মাঠে আগুন জেলেছে। কেমন আগুন মোরক ফুলের মতো লাল আগুন অর্থাৎ আবার দেখো আগুনকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে মোরক ফুলের মতো টকটকে লাল বর্ণের সঙ্গে কি দিয়ে আগুন জ্বালিয়েছে শুকনো অস্বত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের রাতের বেলাতে তারা শুকনো অশ্বত্য পাতা দুমড়ে এমন আগুন জ্বালিয়েছে এখন ভোর এখনো কিন্তু সেই আগুন অল্প নিভু নিভু হলেও জ্বলছে চলে যাব পরের পৃষ্ঠা পঁচিশ নাম্বার পৃষ্ঠা সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কুমকুম হচ্ছে এক ধরনের গোলানো লাল রঙের প্রসাধন সামগ্রী যেটা দিয়ে মেয়েরা ওই কপালে টিপ বা কলকা এগুলো আঁকে তো বলছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো এখানে খুব ভালো করে বুঝতে হবে সকালবেলাতে নিভু নিভু আগুনটা ফুল কিংবা কুমকুমের মতো আর লাল নয় এটা কেমন বিবর্ণ কার মতো বিবর্ণ রোগা শালিকের হৃদয়ের ইচ্ছের মতো বিবর্ণ সকালের আলোয় তলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে আমরা কবিতার প্রথম পর্ব পড়লাম তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে যখন আমি প্রথমবার এই কবিতা পড়েছিলাম আমার মনেও জেগেছিল প্রথম অনুচ্ছেদটা এত বড় এখানে তো ভোরের বর্ণনা দেওয়া তাহলে কবিতার নামটা শিকার হলো কেন সেটা জানতে গেলে তোমাকে পরবর্তী অংশটুকুও ভালো করে বুঝতে হবে সেটা বোঝাবো তার আগে তোমরা একদাগ দিয়ে এই প্রশ্নের উত্তরটি লিখত আকাশের রং ভোরবেলায় কেমন ছিল কবিতা অবলম্বনে আকাশের ভোরবেলাতে কেমন ছিল এবার চলে আসছি পরবর্তী অংশে ভোর সারারাত চিতা বাঘিনী চিতা বাঘ নয় মানে মেয়ে চিতা বাঘ চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল দেখো এই অংশতে আমরা কি পেলাম একটি সুন্দর বাদামি হরিণ সারা রাত হিংস্র চিতাবাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে সুন্দরী গাছ থেকে অর্জুনের গাছের বনে বনে ঘুরে বেড়াচ্ছিল আর ভোরের আলো ফোটার অপেক্ষা করছিল তোমাদের অনেকের মনেই প্রশ্ন আচ্ছা হরিণটা কি মেহেগনির জঙ্গলে না এখানে কি বলেছে নক্ষত্রহীন মতো অর্থাৎ তোমরা দেখবে মেহেগনি গাছের জঙ্গল যেখানে সেটা এমনিতেই অন্ধকার লাগে জায়গাটা আর কোনো এক নক্ষত্রহীন রাতে কোনো এক অমাবস্যার রাতে সেই মেহেগনির জঙ্গলে গেলে দেখবে সে জঙ্গল ভীষণ অন্ধকার এই উপমা টেনে বলা হয়েছে ঠিক নক্ষত্রহীন মেহগনির জঙ্গল যেমন অন্ধকার তেমন সুন্দরী থেকে অর্জুনের অন্ধকার বনে হরিণটা ঘুরে বেরিয়েছিল জায়গাটা বুঝেছ তো যদি ভালো লাগে এই আলোচনা ভিডিওতে লাইক অবশ্যই করো তোমাদের জন্য কিন্তু অন্য সমস্ত কবিতা এবং গল্পের এই রকম লাইন ধরে আলোচনা আমি করে দিয়েছি যারা দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এ টু জেড সব গল্প এবং কবিতার আলোচনা তোমরা ভিডিও আকারে পেয়ে যাবে এসেছে সে ভোরের আলোয় নেমে ভোরের আলো ফুটেছে সেও বাইরে বেরিয়ে এসেছে কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কচি বাতাবি লেবুতে যেমন একটা মিষ্টি গন্ধ থাকে সেই রকম সুগন্ধি কচি কচি ঘাস সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভোরবেলাতে তারপর নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে হরিণটা গিয়ে নদীর ঠান্ডা কনকনে জলে নামল কেন ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা এখানে হবে আবেশ দেওয়ার জন্য আবেগ নয় হরিণটা চেয়েছিল নিজের ক্লান্ত টায়ার্ড ঘুমহীন শরীরটাকে একটা স্রোতের মতো আবেশ দিতে তাই সে জলে নেমেছিল রিল্যাক্স করতে আর কি চেয়েছিল অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য যখন মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্মায় তখন যেমন আমাদের মনে বিস্তীর্ণ উল্লাস হয় তেমনি অন্ধকারের জরায়ু ছিঁড়ে যখন ভোরের জন্ম হয় তখন যেমন উল্লাস হয় হরিণটা চেয়েছিল সেই রকম একটা উল্লাস পেতে আনন্দ পেতে নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে বর্ষা কথার মানে কিন্তু বৃষ্টি নয় ব তালিবশ্বয় রেফ আকার মানে বল্লম যা এক প্রকার আর কি বিশেষ বাঁশের আগায় একটা ধারালো আর কি এই বল্লম বসানো থাকতো সেইটাই এখানে বলা হয়েছে নীল আকাশের নিচে সূর্যের সোনার বল্লমের মতো জেগে উঠে সাধে সাহসে সাঁধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য হরিণটার মনে ছিল মুকুলিত ভালোবাসা সে চাইছিল সূর্যের আলোয় নদীর জলের ওপর নিজে অবগহন করে মেয়ে হরিণীদের নিজের শারীরিক আকর্ষণের দ্বারা আকৃষ্ট করতে হঠাৎই একটা অদ্ভুত শব্দ শোনা গেল অদ্ভুত কেন শব্দটা জঙ্গলে কি শোনা যেতে পারে বাতাসের শব্দ ঝড়ের শব্দ পশু পাখিদের কলতান শোনা যেতে পারে কিন্তু তা নয় জঙ্গলের মধ্যে একটা অন্য ধরনের অদ্ভুত শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যেই নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল মচকা ফুল হলো গোছা গোছা এক ধরনের লাল ফুল অনেকে একে মাদারের ফুলও বলে দেখতে অনেকটা পলাশ ফুলের মতন হঠাৎ নদীর জলটা যে নদীতে হরিণটা স্নান করছিল হয়ে গেল রক্ত রাঙা। আগুন জ্বললো আবার আমরা দেখেছি কবিতায় প্রথমে একবার আগুন জ্বলেছিল দেশ জ্বালিয়েছিল নিজের গা হাত পাকে গরম করতে কিন্তু আবারও আগুন জ্বলল কেন উষ্ণ লাল গরম গরম লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে অর্থাৎ খোলা আকাশের নিচে ঘাসের বিছানায় বসে ঘাসের উপর বসে অনেক পুরোনো শিশির ভেজা গল্প অর্থাৎ কয়েকজন মানুষ ঘাসের বিছানায় বসে অনেক পুরোনো দিনের আষাঢ়ে গল্প করছে আর হরিণের উষ্ণ লাল মাংসের আস্বাদ গ্রহণ করছে সঙ্গে সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই কথার দ্বারা বোঝানো হয়েছে শহুরে যুবকদের কেন একটা সময় ছিল টেরি কথার অর্থ কী চুলের শিথির বিশেষ স্টাইল সেই স্টাইলে চুল আঁচড়াত কারা আঁচড়াতো শহুরে যুবকরা অর্থাৎ টেরি কাটা কয়েকটা মানুষের মাথা বলতে বোঝানো হয়েছে শহরের কয়েকটা যুবকের মাথা তারা বসে বসে গল্প করছে সিগারেট খাচ্ছে আর হরিণের মাংস রান্না করে এনে সেটাও খাচ্ছে তাদের পাশে এলোমেলো কয়েকটা বন্দুক পড়ে রয়েছে কয়েকটা বন্দুক কি বন্ধুরা এবার বুঝতে পারলে তো কবিতার নাম শিকার কেন এলোমেলো কয়েকটা বন্দুক হিম মানে মানে ঠান্ডা স্পন্দনহীন আমাদের হাত বা বুকে হাত দিলে ধুকপুক করে যে আওয়াজটা হয় স্পন্দন হয় সেই স্পন্দনহীন হয়ে যাওয়া মানে আমাদের মৃত্যু ঘটা তো বলছে হিম নিস্পন্ধ, নিরপরাধ ঘুম এই হরিণটির কোনো অপরাধ ছিল না কিন্তু শিকারীদের লোভ লালসার শিকার হয়ে সে নিরপরাধ হওয়া সত্ত্বেও হিম নিস্পন্দ ঘুমের কোলে ঢলে পড়ল তোমাদের জন্য আমার দ্বিতীয় প্রশ্ন দুই দাগ দিয়ে লিখবে এই কবিতাতে একটি দেশের নাম উল্লেখিত আছে কোন দেশের নাম কবিতার আলোচনা কেমন লাগলো এটাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আগে যেটা জানিয়েছি যে তোমাদের জন্য ইতিমধ্যেই আমি কিন্তু অন্যান্য সমস্ত গল্প কবিতার এই রকম ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও এবার তোমাদের জানাবো সাজেশান অর্থাৎ কোন কোন প্রশ্ন তোমাকে এই কবিতা থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু তার আগে আর আনন্দ সংবাদ তোমাদের জন্য আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন বই দু হাজার তেইশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশন বই আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হচ্ছে সম্পূর্ণ উত্তরসহ অভিনব আঙ্গিকে লেখা একটি অত্যন্ত আকর্ষণীয় গাইড বই তোমরা কিন্তু উপহার পেতে চলেছ বইটি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের যে কোনো বইয়ের দোকান এমনকি ফ্লিপকার্ট অ্যামাজন সর্বত্র পাবে যাই হোক এবার আমরা দেখে নিচ্ছি সাজেশান কবিতা থেকে কেমন ধরনের প্রশ্ন হবে এবার তোমাদের বলে দিচ্ছি প্রথম যে ভোরের আকাশের রং কেমন বা উল্টে প্রশ্ন দিতে পারে ঘাস ফরিংয়ের দেহের মতো কোমল নীল কি। দ্বিতীয় টিয়ার পালকের মতো সবুজ কি তৃতীয় একটি তারা এখন আকাশে রয়েছে তারাটিকে কিসের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সবকটা প্রশ্ন এক পাঁচের প্রশ্ন আসলে সেটাও বলে দিচ্ছি তারপরের প্রশ্ন হাজার হাজার বছর আগে এক রাতে ইনভার্টেড কমা দিয়ে বলল সে রাতে কি হয়েছিল তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো কিসের মতো একটি তারা এখনো আকাশে জ্বলছে একই প্রশ্ন নানাভাবে আর কি ঘুরিয়ে এলো দে সারা রাত মাঠে আগুন জেলেছে। কারা কি দিয়ে আগুন জেলেছে বা দেশওয়ালীরা কেন আগুন জেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন কোন আগুনের কথা বলা হয়েছে বা দেশওয়ালিরা কি দুমড়ে বা কি দিয়ে আগুন জ্বালিয়েছিল নেক্সট প্রশ্ন দিল সূর্যের আলোয় তার রঙ কুমকুমের মতো নেই আর কিসের রঙের কথা বলা হয়েছে সেটি এখন কেমন হয়ে গেছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি চলে যাব দ্বিতীয় পর্বে হরিণটির বিশেষণ কি ছিল এখানে লিখবে সুন্দর বাদামি হরিণটি কোন কোন জঙ্গলে ঘুরেছিল কেন ঘুরেছিল এবার দিতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সে কে হরিণটি ভোরের আলোয় নেমে প্রথম কোন কাজ করেছিল বা কি খেয়েছিল হরিণটি কেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল একটা অদ্ভুত শব্দ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শব্দটির অনুমেয় উৎস কি সঠিক উত্তর হবে শিকারীদের ছোড়া গুলিতে হলিনটির গুলিবিদ্ধ হওয়ার শব্দকে অদ্ভুত বলা হয়েছে আগুন জ্বললো আবার আগুন কেন জ্বলল তার আগের লাইন থেকে দিতে পারে নদীর জল কিসের মতো লাল হয়ে গেছিল অনেকেই লেখো মচকা ফুলের মতো উত্তরটা কিন্তু ঠিক হবে না মচকা ফুলের পাপড়ির মতো এবার দিল আজে নিস্পন্দ নিরপরাধ ঘুম ঘুমকে কেন নিরপরাধ বলা হয়েছে একটু আগেই তো আমি সে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এই কবিতা থেকে দুটি বা তিনটি বড়ো প্রশ্ন পড়লেই চলবে প্রথম ভোরের বর্ণনা শিকার কবিতা অবলম্বনে ভোরের বর্ণনা দাও এটা খুব ভালো করে পাঁচ নম্বরের জন্য পড়বে আর দ্বিতীয় একটা পড়বে এই দ্বিতীয় পর্ব থেকে হরিণের অন্তিম পরিণতি নানা লাইন থেকে দিতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সে কে সে ভোরের আলোয় নামার পর কী ঘটেছিল আসতে পারে একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য কে কি করেছিল তার পরিণতি কি হয়েছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো সে কে সে নদীর ঢেউয়ে নামার পর কী হল রকম যে কোনো একটা লাইন দিয়ে হরিণের অন্তিম পরিণতি কি হয়েছিল এটা কিন্তু জানতে চাওয়া হতে পারে আর লাস্ট একটা প্রশ্ন করে রাখবে সেটা হলো আগুন জ্বলল আবার আবার শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এই আগুন জলার তাৎপর্য আলোচনা করো কবিতাটা বুঝিয়ে দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানিয়ে দিলাম চিনিয়ে দিলাম এবারের কাজটা তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল